হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মাত্র ভিডিও শুরু করলাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। দেখবেন আমি আজকে একটু কষা মাংস করব। মাংসের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি রেখেছিলাম, তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে নিলাম, পেঁয়াজটা লাল হয়ে যাক। লাল হওয়ার পর মশলা দিয়ে কষে নেব। পেঁয়াজটা ভরে গেলাম, দেখুন মাংসটা একটু ভিজিয়ে দেব। পেঁয়াজটা প্রায় হয়ে এসছে লাল, মেলে নিলাম। মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন মাংসটা আলাদা রকম করে রান্না হয়ে আসবে। পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, যে রান্নাটা কেমন বানালাম একটু কমেন্ট করবে জানাবেন। একটু হলুদ দিয়ে দিচ্ছি, কি হয়ে গেল, আয় দে কি লেখা রয়েছে। তো দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন কি রান্নাটা কেমন হচ্ছে। মশলাটা দিয়ে দিচ্ছি, এই যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা কাটা আছে, এগুলো দিয়ে দেবো, সব দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা না দিলে কালারটা আসে না। অল্পই দেবো, বেশি দিলে ভালো খেতে পারবে না বাচ্চারা। নুন দিয়ে দিচ্ছি,
লবণ দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এবার একটু ভাপতে দিলাম, সেদ্ধ হয়ে যাক। এইবার দেখে নি কত দূর হলো, সেটা দেখে দিই একবার। জল লাগবে মনে হচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে মাংসটা সেদ্ধ ভালো হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন, পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই দেখুন মাংসটা এই রান্না করা হয়ে গেছে পুরোপুরি, কিন্তু আপনারা দেখবেন খেতে তো পারবেন না, কারণ এটা স্কিনের মধ্যে আছে। বেশ, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। এখানে অন্ধকার বলে পুরো কালারটা মোবাইলের মধ্যে আসছে না, কারণ এখানে আলোটা খুব কমই আসে বাড়িতে। তো কি বলবো, আমার মাংসটা খুব সুন্দর কালার এসছে, কিন্তু মোবাইলের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার জন্য।